তো ভিউয়ার্স, আপনারা কেমন আছেন বন্ধুগণ? তো আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসলাম, তার জন্য এই ভিডিওটিকে মিস করবে না। সো গাইস, আমাদের প্রত্যেকের মোবাইল ফোনে কিন্তু ডায়াল প্যাড রয়েছে, যেখান থেকে আমরা নাম্বার টাইপ করে সবাইকে কল করে থাকি, এছাড়া কিন্তু আর কিছু করি না। তো আপনার মোবাইল ফোনে যদি ফোন ডায়ালার থাকে, তাহলে আমি মনে করি আজকের এই ভিডিওটি আপনার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ একটি ভিডিও, তাই বলে ভিডিওটিকে মিস করবে না। কারণ আজকের এই ভিডিওতে প্রত্যেকটি স্মার্টফোনের ফোন ডায়ালারের মধ্যে লুকিয়ে থাকা এমন একটি গুরুত্বপূর্ণ কাজ দেখাবো, যে গোপন কাজ দেখার পর আপনি অবাক হয়ে যাবেন। এবং আপনি যখন এই গোপন কাজটি সবাইকে দেখাবেন, তখন দেখবেন যে সবাই কিন্তু দেখে অবাক হয়ে যাবে, তারা কিন্তু আপনাকে বলবে যে আপনি স্মার্টফোনের মাস্টার, স্মার্টফোনের ইঞ্জিনিয়ার। তো কিসে প্রত্যেকটি স্মার্টফোনের ফোন ডায়ালারের মধ্যে লুকিয়ে থাকা গোপন কাজটি, তো জানতে হলে ভিডিওটি অবশ্যই পুরো দেখুন। আমি আছি আপনাদের সাথে আব্দুল মিস্ত্রি, আপনারা দেখছেন নিয়ন মিস্ত্রি চ্যানেল। তো চলুন শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করুন, তারপর বেল আইকনটি অন করুন, তারপর অবশ্যই অল সিলেক্ট করবেন, তারপর ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্ট করবেন যে নাইস ভিডিও বা গুড ভিডিও। সো গাইস, এখন আমি দেখিয়ে দেবো হচ্ছে কি সেই প্রত্যেকটি স্মার্টফোনের ফোন ডায়ালারের মধ্যে লুকিয়ে থাকা গোপন কাজটি। তো এই গোপন কাজটি করার জন্য কিন্তু আপনাকে একটি অ্যাপসের প্রয়োজন হবে। অ্যাপটি আপনারা কীভাবে ইনস্টল করবেন সেটি আমি একটু পরে দেখিয়ে দেবো, এখন আমি এই অ্যাপটির কাজ দেখাবো। এখন আমি অ্যাপটিকে ওপেন করছি। সো গাইস, এই অ্যাপটির মেন কাজটি হলো, দেখুন কিন্তু আমরা যখন কাউকে কল করতে চাই ইমার্জেন্সি হিসেবে, খুবই গুরুত্বপূর্ণ হিসাবে, তখন কিন্তু তার নাম্বারটি খুঁজে বের করতে অনেকটা সময় লাগে, সেক্ষেত্রে কিন্তু আমরা অনেকটাই বিরক্তিকর হয়ে যাই। কিন্তু আপনি এই অ্যাপটির মাধ্যমে কিন্তু মাত্র এক সেকেন্ডের মধ্যে কিন্তু আপনি যে কাউকে কল করতে পারবেন, শুধুমাত্র আপনি তার নামটি মুখে বলবেন একবার, তাহলে কিন্তু অটোমেটিকভাবে তার কাছে কল চলে যাবে। এখন আমি এর একটি ডেমো দেখাচ্ছি, ঠিক আছে? সো এখন আমি এখানে ক্লিক করে কারো নাম বলছি, ফ্লিপকার্ট। সো গাইস, দেখতে পাচ্ছেন যে কিন্তু অটোমেটিক কিন্তু কল চলে গিয়েছে নাম বলার সাথে সাথেই। এইভাবে কিন্তু আপনি খুব সহজে কিন্তু যে কারোর নাম বলে কিন্তু তার কাছে কল করতে পারবেন। এখন আমি আরেকটি নাম বলছি এখানে, এক্সপার্ট মিস্ত্রি। সো গাইস, দেখতে পাচ্ছেন যে কিন্তু অটোমেটিক কল চলে গিয়েছে, যখন আমি নাম বললাম তখন কিন্তু অটোমেটিকভাবে কল চলে যাচ্ছে মুহূর্তের মধ্যে। এইভাবে কিন্তু আপনি খুব সহজে কিন্তু নাম বলে কিন্তু যে কারোর কাছে কল করতে পারবেন, এবং আপনাকে নাম্বার খুঁজে বের করতে হবে না, এবং আপনাকে অবশ্যই কিন্তু প্রত্যেকটি নাম্বারে কিন্তু নাম সেভ করে রাখতে হবে, ঠিক আছে? তাহলে কিন্তু এটি আপনি করতে পারবেন। সো গাইস, এখন আমি দেখিয়ে দেবো যে কীভাবে আপনি এই অ্যাপটিকে ডাউনলোড করবেন। অ্যাপটিকে ডাউনলোড করার জন্য এখন আপনি প্লে স্টোর অ্যাপটিকে ওপেন করবেন, তারপর এখানে সার্চ দিবেন যে ভয়েস ডায়লার, তাহলে কিন্তু আপনি সেম এরকম একটি অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন। এই অ্যাপটিকে ইনস্টল করে আপনি খুব সহজে এই কাজটি করতে পারবেন। তো আশা করি আজকের এই ভিডিওটি প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুকে শেয়ার করবেন, তারপর ভিডিওটি অবশ্যই একটি লাইক করবেন, এবং সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।